বৃষ্টি তো থামছে না, এখন কি হবে? আমাদের জমি সব ফসল নষ্ট হয়ে যাবে মনে হয়। তাই তো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। এরকম ভাবে বৃষ্টি হতে থাকলে সব ফসল নষ্ট হয়ে যাবে, আমাদের এত কষ্টের ফসল সব নষ্ট হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না। টুনি ও টুনি ছানা থাকতো বসমতি একটি বনে, আর এখানে টানা দুই দিন ধরে বৃষ্টি হতে থাকে, থামার নামই নাই না। টুনি ও তার ছানা জমিতে ফসল চাষ করেছিল, অনেক বৃষ্টির কারণে তাদের সব ফসল জলে ডুবে যায়, তাই তো টুনি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। একদিন পর যখন বৃষ্টি থামে, তখন টুনি ও তার ছানা ফসল জমিতে যায়। এই সব দেখে টুনি বলতে থাকে, হাই হাই, কি কাণ্ড, সব ফসল তো জলে নষ্ট হয়ে গিয়েছে বাছা, এখন আমাদের কি হবে? কত কষ্ট করে চাষ করেছিলাম, এইভাবে নষ্ট হয়ে যাবে ভাবিনি। আমাদের তো আর কিছুই নেই, আমাদের তো না খেয়ে দিয়ে দিন কাটাতে হবে। মা, আমাদের কিছুই করার নেই, কি করব বলো মা? তারপর টুনি ও ছানা ফসলের পাশে বসে কান্না করতে থাকে, কারণ এই ফসলই ছিল টুনির সম্বল। এইগুলি বিক্রি করে যে টাকা অর্জন করত, তাতে সুখে সংসার চলে যেত টুনির। এই রকম ভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর টুনি ও টুনির ছানা না খেয়ে দিন কাটাতো। মা, মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাই না, আর কয়েকদিন হলো কোনো খাবারও চেখে দেখি না। সোনা, তোকে কি খেতে দেবো, ঘরে কিছুই তো নেই, সবার কাছে খাবার চাইতে চাইতে আর এখন কেউ খাবার দিতে চায় না। এদিকে আবার তোর কাকমাসি এসেছিল তার টাকা চাইতে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমারও অনেক খিদা লেগেছে, দেখি কোথায় খাবার একটু পাই কি না। তারপর টুনি যায় টিয়ার কাছে খাবার চাইতে। টিয়া, ও টিয়া, আমাকে কিছু খাবার ধার দেবে, পরে দিয়ে দেবো, আমার ছানাটাও না খেয়ে আছে। দেখ টুনি, তুই এরকম ভাবে কতদিন ধার করে খাবি, দেবো দেবো করে তো অনেক ধার করে খেয়েছিস, ফেরত দিয়ার নাম তো করিস না। টিয়া, আমি খুব অসহায়, এই ভারী বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, তা না হলে কি আজ আমার এই রকম দিন কাটতে হয়? ঠিক আছে ঠিক আছে, আর কান্না করিস না, আমি শুধু তোর বাচ্চার মুখের দিক তাকিয়ে দিয়ে দিলাম, এই নে খাবার নিয়ে যা। তারপর টুনি টিয়ার কাছ থেকে খাবার নিয়ে বাড়ি চলে যায়, তাড়াতাড়ি খাবার বের করে দুইজনে খেয়ে নেয়। মা, আমা, এইভাবে কতদিন ধার করে খাবো খাবার, আর কেউ তো খাবার ধার দিতে চায় না, কি হবে মা? তুই চিন্তা করিস না বাছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। টুনি ও তার ছানা দুইজনে ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনির ছানা ঘুমিয়ে পড়লেও টুনির কিছুতেই ঘুম আসছিল না। আমি তো কিছুই কাজ করতে পারি না, আর কেউ ধারও দেবে না, কি করব এখন? আমি কিছু তো একটা করতে হবে, কালকে আমি কাজের খোঁজে বের হব, দেখি কোনো কাজ পাওয়া যায় কি না। পরদিন সকালে টুনি কাজের খোঁজ করতে থাকে, কিন্তু টুনি কোনো কাজ পায় না। এমন সময় টুনির সঙ্গে দেখা হয় একটি ঘুঘু পাখির সঙ্গে, আর ঘুঘু পাখি বলতে থাকে, কে টুনি, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তোমার কি হয়েছে? টুনি তার দুঃখের সব কথা খুলে বলতে থাকে, আর এই সব শুনে ঘুঘু পাখি বলে, তুমি মন খারাপ করো না, তোমাকে আমি সাহায্য করব, এই নাও এই কাঁঠাল গাছটি নিয়ে যাও, তোমার বাড়ির সামনে লাগিয়ে দেবে, পরদিন দেখবে অনেক কাঁঠাল হবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। এই কথা শুনে টুনি কাঁঠাল গাছটি নিয়ে বাড়ি চলে আসে, আর বাড়ির সামনে ভালোভাবে লাগিয়ে বাড়ি চলে যায়। আর তার পরদিন সকালে কাঁঠাল গাছটি দেখে অবাক হয়ে যায়, কারণ তাতে অনেক কাঁঠাল হয়েছিল। মা, এই কি দেখছি, আমাদের গাছে এত কাঁঠাল হয়েছে? তাই তো দেখছি, এই কাঁঠাল বিক্রি করে সব কিছু সমাধান হয়ে যাবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তারপর টুনি ও টুনির ছানা কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যায়, আর কয়েকদিনের মধ্যে সব সচল হয়ে যায়,
টুনি ও টুনির ছানা সুখে দিন কাটাতো, ওদেরকে আর কোনো কারো কাছে ধার চাইতে হতো না।